আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকেও আমরা আপনাদের সাথে জীবনযুদ্ধে জয়ী হওয়া আমাদের একজন ভাইয়ের সাথে আপনাদের পরিচয় করে দিব, যিনি দীর্ঘদিন যাবৎ ওনার হাঁটু ব্যথাজনিত সমস্যায় উনি ভুগছিলেন এবং সেই সমস্যাটা থেকে উনি মুক্তি পেয়েছেন। শুধুমাত্র তার মনের শক্তি, তার ইচ্ছা শক্তি এবং তার জয়ী হওয়ার অদম্য ইচ্ছা থেকেই আজকে উনি জয়ী হতে পেরেছেন। আসুন দর্শক, সরাসরি আমরা ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ লিটন মাদবর। আচ্ছা স্যার, কোথায় থাকেন আপনি? আমি শিবচর মাদারীপুর ডিস্ট্রিক্ট। আচ্ছা, আমি শিবচর থানায় আমাদের বাড়ি, ওখানেই মানে ওখানেই আমাদের বাসা, ওখানেই আমি থাকি। আচ্ছা স্যার, আমাদেরকে যদি একটু বলেন যে আপনি পেশাগতভাবে এমনি কী করেন? এমনি বিজনেস আছে আমার টুকটাক, মোটামুটি ভালোই চলার মতো বিজনেস আছে আর কি, চলতে পারি আলহামদুলিল্লাহ। মোটামুটি নিজের মনে করেন যে সবসময় দৌড়াইতে হয় আর কি, বিজনেস তো স্বাভাবিক, তো মনে করেন যে বিজনেস করতে হলে তো বসে থাকা যায় না, তাই না? রানিংয়ের উপরে থাকতে হয়, দৌড়াইতে হয়। কারো বসা বিজনেসও আছে, কিন্তু আমি আসলে বসা বিজনেস করতে পারি না, এই জন্যই এটা পূর্বে থেকে আমার বাপের বিজনেস আছে, ওগুলো লুক আফটার করি আর কি। বুঝতে পেরেছি, তার মানে আপনার ব্যবসায়িক খাতিরে আপনাকে সবসময় মুভিংয়ের উপরে থাকতে হয় এবং এটাই আপনার আসলে পছন্দ। আচ্ছা স্যার, আমাদেরকে যদি একটু বলেন যে আপনার সমস্যাটা কী ছিল এবং সেটা প্রথম কবে শুরু হয়েছিল? আসলে আমার সমস্যাটা মানে শুরু হয় আরও 2 বছর আগে। হঠাৎ করে মনে করেন ওই রানিংয়ের অবস্থায় পায়ে একটু ব্যথা পাই, তো আসলে পেন কিলিয়ার খাই, চলে যায়। আবার 2-3 মাস পর আবার শুরু হয়েছে, তখন একটা অর্থোপেডিক্স ডাক্তারের কাছে যাই, আমাদের যেটা ঢাকা থেকে আমাদের দেশে যেটা যে লোকগুলো যায় ডাক্তার, তো আসলে উনি ট্রিটমেন্ট করার পর বলে যে আপনার হাড় একটু ক্ষয় হয়েছে। তারপর আমি ওমনেই কিছু এক্সারসাইজ দিয়েছিল, আসলে করার মতো ওরকম একটা এনার্জি ছিল না, পেন কিলিয়ার খাইতাম চলে যেত গা, তো আস্তে আস্তে দীর্ঘদিন পর মানে বাড়তি আসে। তো হঠাৎ করে একদিনকে মোটরসাইকেল বাইক চালানোর টাইমে একটু হালকা ব্যথা পাইছি, ব্যথা পাওয়ার পর থেকে পাও আস্তে আস্তে, যখনই আমি রানিং করতেছিলাম ব্যবসা বাণিজ্য লুক আফটার করার জন্য দৌড়াদৌড়ি করি, তখনই দেখি পাও আস্তে আস্তে গাছের মতো ভার হয়ে যায়, ফুলে যায়। তো ঠিক আছে, তো এই অবস্থায় পড়ায় আমি 3 মাস ধরে কন্টিনিউ করলাম পেন কিলিয়ার খেয়া এবং গরম শেক দেওয়া। পরে চিন্তা করলাম যে যদি ট্রিটমেন্ট অতি তাড়াতাড়ি না নেই তাহলে দেওয়া যায় ফিউচার প্ল্যানটা, আমার সমস্যাটা হবে। তো এখানে আমি আসার আগে আমার আপন যে খালাম্মা, ঠিক আছে, আমার যে খালা, ছোটো খালা, উনি আসছিল, উনি এলইডি যে সমস্যা, ডিস্কে পিএলইডি যে সমস্যাটা, উনি এখানে পরে 12 দিন ট্রিটমেন্ট করে। কার কাছে? যে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে, ডিপিআরসি হসপিটালে? হ্যাঁ, ওনার আন্ডারেই ডাক্তার শফিউল্লাহ স্যারের সাথে মানে ট্রিটমেন্ট নেয়, উনি এই ডিপিআরসি হসপিটালে 12 দিন অ্যাডমিট ছিল। তো ওনার কাছে আমি ফোন করলাম, তো করার উনি বললো যে আসলে এখানে খুব ভালো ট্রিটমেন্ট হয়। আচ্ছা, পরে ওনার কথায় এখানে আসলাম, আসার পর আমাদের স্যারে 12 দিন একটা কোর্স হসপিটালে অ্যাডমিট রাখলো, প্লাস আমি নিজে আমার ওয়াইফ দুজনেই দুইজনে একসাথে ভর্তি হয়েছি। তাই আমার ওয়াইফের ছিল ওই যে ডিক্সে যেটা পিএলইডি যে সমস্যাটা, ওটা মোটামুটির মধ্যে আসছে, উনিও 2 বছরের মতো মানে এই ব্যথায় সমস্যায় ভুগছে। তো এখন যে অবস্থায় আছি ডিবিআরসি হসপিটালে, আমি যতটুকু মানে চিন্তা মানে করতেছি নিজে, সেটা হলো যে মানে আমি কিন্তু ভালো হয়েছি 12 দিনে, তবে ইনশাল্লাহ আমি, আমার বাবা অসুসথ আছে, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো তাকে এনে মানে আনার জন্য, তার অনেক বড় সমস্যা। মোটামুটি আমি একটা ভালো একটা ট্রিটমেন্ট পাইছি আশা করা যায়, হয়তো জানি না, তবে এই যে ট্রিটমেন্ট পাইছি, এই ট্রিটমেন্ট যদি দীর্ঘদিন ভালো থাকি তাহলে তো আমার দ্বারা, আমি মনে করি যে একজন লোক যদি মনে করেন এখানে আসা উপকৃত হয় বা ভালো ট্রিটমেন্ট পায়, তো ওই হিসাবে আমি দেখলাম এখানে মোটামুটি ভালো একটা ট্রিটমেন্ট পাওয়া যায়, যেটা উইদাউট মনে করেন যে অপারেশন ছাড়া অল্প সময়ের ভিতরে যা দেখা যেতেছে। বেশিরভাগ ডক্টর কাছে গেলে আমার বাবার যেটা সমস্যা, বিগ সমস্যা, উনি অনেক ব্যথায় অনেক দিন পর্যন্ত অসুস্থ ছিল। তো আসলে এরই ওনারা বেশিরভাগই বড় বড় যেরকম হসপিটাল নিয়েছি, আমার অর্থ অনুযায়ী চেষ্টা করছি আমি, তো হসপিটাল নিয়েছি।
ওটাও আমি নিছিলাম, তো ওনারা মানে বারবার বলে যে অপারেশন করার জন্য। আচ্ছা, ঠিক আছে। আসলে অপারেশন করলে আমরা আমি যতটুক মানে আমি নিচের বিবেক বা আরও যারা অপারেশন করছে তাদের কাছে শুনছি মানে প্রপারলি ওরকম ভালো হয় না, আগের মতোই হয়ে যায়। তো অপারেশন ছাড়া যদি রিস্ক ছাড়া যদি এখানে যদি ট্রিটমেন্ট করা যায়, মোটামুটি যদি মনে করেন যে নিজের চলাফেরাটা মোটামুটিভাবে করতে পারে তাহলে আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালো। তার বয়স পড়ায় 60 ওভার, তো আর আমার তো 40 কাছাকাছি বা 38 চলতেছে। তো আসলে কি মানে যদি অপারেশন ব্যাপারটা আসলে অনেক রিস্কির হয়ে যায়। আমি মনে করি আলহামদুলিল্লাহ আল্লাহ মোটামুটি এখানে যেই যারাই ট্রিটমেন্ট নেবে, তবে ট্রিটমেন্ট নিলে হয়তো 12 দিনও দিতে পারে, কেউ 15 দিনও দেয়, 1 মাসও দেয়, ঠিক আছে, রুগীর উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তবে আপনার যার বেশি সমস্যা তারা তো বেশি দিন দিবে, আমার যেরকম 12 দিন দিছে, তো আমার মনে হয় যে আমি 7 দিনের মধ্যে কিন্তু কোনো ই পাই নাই, মানে আপনার ফল পাই নাই, ঠিক আছে। এটা কিন্তু ধৈর্য ধরতে হবে 7 দিন বা 1 সপ্তাহ পরে যে আপনার এটা ইম্প্রুভ করবে, ঠিক আছে। কারণ এখানে লোকা মানে মেডিসিন দ্বারা সাথে সাথে বা তাৎক্ষণিক পেন কিলিয়ার খাইলে কিন্তু তাৎক্ষণিক এটা ফল পাওয়া যায়, কিন্তু এটা মেডিসিনও চলে এক্সারসাইজও চলে। তবে আমি এখানে আসার পর আরেকটা জিনিস সেটা লগা আমি অলওয়েজ পেন কিলিয়ার খেতাম, একদিন পর পর মানে চলার জন্য। এখানে আসছি আজকে পরে 12 দিনে আমি দুই না যাই না, আমি জানি যে পেন কিলিয়ার দিছে কি দেয় না, এটা প্রুভ করার জন্য 2টা পেন কিলিয়ার খেয়ে ফেলছিলাম, তারপর আর কোনো পেন কিলিয়ার খাইনি। মোটামুটি এখন চলতে পারি, যেরকম হাঁটু আগে ভাস করে বসাটা অনেক কষ্ট হইত, এখন ইজিলি মুভ করতে পারি। স্যার আমরা একটু পিছন ফিরে তাকাবো, একটু পিছনের দিকে যাই, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু খুলে বলেন যে আপনার যখন পায়ে ব্যথা শুরু হয়েছিল ব্যথাটা কি মূলত আপনার হাঁটুতে ছিল? হাঁটুতে ছিল মেইনলি। আমরা আপনার ডায়াগনোসিসে যেটা দেখতে পাচ্ছি আপনার অস্ট্রিও আর্থ্রাইটিস ছিল আপনার দুই হাঁটুতেই। তো এই আর্থ্রাইটিসটা কি এর আগে কখনো ধরা পড়েছিল বা কোনো ডক্টর আপনাকে কি খুলে বলেছিলেন যে আপনার সমস্যা? আসলে আমাকে কই খুলে বলে নাই, ওনারা বলছে যে আপনার হাড় ক্ষয় হয়েছে, ঠিক আছে। আর্থ্রাইটিস জিনিসটা আসলে কি এটা আমি ভালো করে বুঝতাম না, ঠিক আছে। এখানে আসার পর হয়তো ডিটেল জিনিসটা ওরকমভাবে স্যারের কিছু ভিডিও আছে ওগুলোও দেখছি যে এটা সম্বন্ধে কী কী ট্রিটমেন্ট নেওয়া যায়, কী কী করা যায় বিস্তারিত, এখনও মানে এটার সম্বন্ধে মোটামুটি আমার একটা অভিজ্ঞতা হয়েছে। তো প্রথম দিকে আমরা জানি যে আপনি বেশ অনেকজন ডক্টরের সাথে আপনি এটা নিয়ে আপনি কনসাল্ট করেছেন এবং তাদের সাথে আপনি দেখা করেছেন এবং তাদের বিভিন্ন ট্রিটমেন্টও আপনি নিয়েছেন। এর ভিতরে কিছু কিছু ডক্টর আপনাকে এটাও বলেছেন যে এটা আপনাকে দীর্ঘদিন যাবত এই সমস্যাটা নিয়ে আপনাকে চলতে হবে এবং এটার এইভাবে ট্রিটমেন্ট করে যেতে হবে, সেই ব্যাপারটা যদি একটু বলেন আমাদেরকে। আসলে ওনারা যেটা বলছে যে যখনই এইস আপনি 40 কাছাকাছি চলে যাবে তখন এই আর্থ্রাইটিস সমস্যাটা মানে আসে। তো আসলেই ওনারা যেটা বলছে যে এইভাবেই লাইফ লিড করতে হবে, এইভাবেই লাইফ লিড ব্যথা নিয়ে চলতে হবে, প্লাস ওষুধ খায়া, পেন কিলার খায়া, আপনি বিভিন্ন ক্যালসিয়াম খায়া, এভাবেই আপনার লগা চলতে হবে। তো আসলে ওটার উপরেই নির্ভরশীল আমি ছিলাম যে আপনি যেহেতু চলতে হইব, তো এটা জানার পরে কি আপনার কিছুটা মানসিকভাবে একটু দুর্বল হয়ে যায়? স্বাভাবিক, এটা তো হবেই, কারণ লগা মানুষ যখন বলে ডক্টররা যখন বলে যে আপনার লাইফটা এমনি লিপলি মানে হয়তো কখনো ভালো ব্যথা নিয়ে চলতে হবে, ব্যথা নিয়ে কখনো ভালো থাকবেন কখনো খারাপ থাকবেন, এটা আসলে নিজের কাছে তো খারাপ লাগবেই। স্যার আমাদের একটু যদি বলেন যে আপনার যখন হাঁটু ব্যথাটা শুরু হয় এবং এটা যখন একটা সময় তীব্র আকার ধারণ করে আপনার কর্মক্ষেত্রে এটা কী প্রভাব পড়েছিল? কর্মক্ষেত্রে ধরেন নলগা যেদিনকে খারাপ লাগছে ওদিনকে যেতে পারি নাই বা দেখা যেতেছে অস্বস্তিকর লাগছে, ঠিক আছে। রাত হলে মনে করেন যে সেক যেটা হলো গরম সেক দিলে এবং পেন কিলিয়ার খেলে সকালবেলা মোটামুটি একটু মুভমেন্ট করতে পারতাম ভালো ফিরিলিভাবে। এখন মোটামুটি আল্লাহ পাক মোটামুটি অনেক সুস্থ করছে আলহামদুলিল্লাহ। যদি মনে করেন যাওয়ার পর এভাবেই যদি থাকে, ঠিক আছে, এক্সারসাইজ করার পর যদি এভাবে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ মানে লাখ শুকর। এই যে দীর্ঘ একটা সময় গত 2 বছর যাবত আপনি আপনার এই ব্যথা নিয়ে আপনি ভুগেছেন, বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছেন এবং একটা সময় আপনি যখন জানতে পেরেছেন যে আপনাকে সারা জীবন এই ব্যথা নিয়ে আপনাকে থাকতে হবে, এই ওষুধ খেয়ে আপনাকে থাকতে হবে ব্যথার ওষুধ, আপনি মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত হয়ে গিয়েছিলেন, আপনার পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিও একমাত্র আপনি, তো পরিবারের সকলের কিন্তু সেই সাথে কিন্তু মন খারাপ থাকতো, কিছুটা ডিপ্রেশনে চলে গিয়েছিলেন। তো এই যে সেই অবস্থা থেকে আজকে আপনি সম্পূর্ণ
সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আজকে আপনি বাড়ি ফিরে যাচ্ছেন, এই যে আপনি আপনার পরিবারের সবার সাথে আবার সেই আগের মতো করে আপনি দিন যাপন করতে পারবেন, এই পুরো বিষয়টা কেমন লাগছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। এখান থেকে যতটুকু মানে ভালো হয়েছে আমি, এটা যদি কন্টিনিউ এরকমভাবে থাকে ঠিক আছে, তাহলে আমি মোটামুটি আমার আগের পর্যায়ে যা মোটামুটি আমি অনেক ভালো একটা ফিল করব, অনেক ভালোভাবে আমি জব করতে পারবো, নিজেরা অনেক মনে করেন হ্যাপি মনে করতে পারবো, কারণ লাইফে যে অসুস্থতা কিন্তু অনেক 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 কষ্টে ঠিক আছে, এটা আমি হোক আপনি হন আমার ফ্যামিলি কেউ হোক ঠিক আছে, অসুস্থ সেই বোঝে, কিন্তু অসুস্থ আমি আরেকটা জিনিস সেটা যেটা বলি, হয়তো আমার অসুস্থ হয়েছে কিন্তু আমার ব্যাপারটা কিন্তু অন্য ভালো একজন লোক বুঝবে না, উনি যদি ওরকম পেন বা অনসুস্থ হয় তাহলে বুঝবেন না অসুস্থ জিনিসটা কী জিনিস। তাই আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো হয়েছি, এটা আমার ফ্যামিলির কাছেও আমি বলছি মোটামুটি 60% 70% ভালো হয়েছি, আর কয়টা দিন হয়তো আর এক সপ্তাহ থাকলে আরেকটু ভালো হইতো, চলে যেতেছি যাকে দেখি ইনশাল্লাহ কী হয়। আলহামদুলিল্লাহ অনেক ভালো ইম্প্রুভ হয়েছে আমার। ধন্যবাদ লিটন মাতবর। দর্শক মণ্ডলী, কী যাতনা বিষে কবু আসি বিষে দংশিনী যারে, কবি যে কথাটা বলেছেন যথার্থই বলেছেন, আসলে যার ব্যথা শুধুমাত্র তারাই বুঝতে পারেন যে ব্যথার কষ্টটা আসলে কী। এই যে দীর্ঘ একটা সময় যারা ব্যথার যন্ত্রণার ভুগতে থাকেন তারাই কেবল বুঝতে পারেন ব্যথার যন্ত্রণাটার কী। এই যে দেখুন, উনি দীর্ঘ একটা সময় উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছেন ওনার হাঁটু ব্যথার জন্য, এবং পরবর্তীতে যখন ওনাকে একজন ডক্টর যখন বলেছেন যে আপনাকে সারা জীবন এইভাবেই চলতে হবে, উনি কিছুটা মূর্ছে গিয়েছিলেন, ভেঙেও পড়েছিলেন, বাট উনি কিন্তু পুরো ভেঙে পড়েননি, উনি কিন্তু যুদ্ধ করে গেছেন। উনি যখন ওনার একজন আত্মীয়ের মাধ্যমে জানতে পারেন যে উনি নিজেও এই ধরনের ট্রিটমেন্ট নিয়ে উনি ভালো হয়েছেন, এবং উনি নিজেও ডিসিশন নিয়েছেন যে উনিও একবার চেষ্টা করবেন, এবং উনি কিন্তু চেষ্টা করেছেন এবং উনি পেরেছেন। দর্শক, কেন আপনারা পারবেন না? আপনারা অবশ্যই পারবেন। আপনার আশেপাশে কিন্তু আপনার মা আছে, ভাই আছে, বোন আছে, আপনার আত্মীয় স্বজন আছেন, আপনার হয়তো একটা সঠিক তথ্য ওনার জীবনটা সম্পূর্ণ বদলে দিতে পারে, আপনার মতোই কিন্তু স্বাভাবিক একটা জীবনে উনি ফিরে আসতে পারেন, শুধুমাত্র আপনারা একটু হাতটা বাড়িয়ে দেন। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার ডিপিএ আরসির যত লোক আছে সবাইকে অনেক ধন্যবাদ।